কারণ আমাদের এখানে আসতেই হতো, এইটার পিছনে না খুব ইন্টারেস্টিং একটা কারণ আছে, সেটা আমি বলবো, কিন্তু ভিডিও শুরুতেই যদি বলে দিই তাহলে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে না, সেটা আমি ভালো করেই জানি। তো আমি এখন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো, শেষে বলবো। তো যেটা বলছিলাম, তো আমি কটা জিনিস কিনেছি, তো সবার আগে সেগুলো দেখাই। আর আজকের আমি একদম দেখো স্নান মানে নাহা ধোকে একদম ফ্রেশ হয়ে সাফ সুতরা হয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এই যে আমার পাশে এই যে যেটা দেখতে পাচ্ছ বডিটা, একটা কাতলা মাছের বড় পেটি, এই যে সেটা কে বলো তো? তোমাদের বাবাইদা। বাবাইদা একদম চুল ঝুল কেটে রেডি, আমি একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, কিসের জন্য এত রেডি হচ্ছে সেটা ভাবছো তো? এখন বলবো না বস। তো ঠিক আছে চলো, যেটা বলার সেগুলো দেখাই। ঠিক আছে, আর তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো, আমার স্কিন হচ্ছে গিয়ে কম্বিনেশন স্কিন, এই জায়গাগুলো ড্রাই আর এই টি জোনটা পুরো হচ্ছে অয়েলি। আর এটার আমার দাম নিয়েছে হচ্ছে গিয়ে 150 টাকা, 150 টাকা লেখা ছিল, ডিসকাউন্টে 135 টাকায় পেয়েছি। কিনে এনেছি এই স্প্রেটা, এটা একটা টয়লেটারি স্প্রে, যেটা কি না টয়লেটে ইউজ করা হয়, বাড়ির টয়লেটে না সব জায়গাতে না, এইটা মানে তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে, কিন্তু আমি মেন এটা কিনেছি টয়লেটে ইউজের জন্য, কিন্তু বাড়ির টয়লেটে তো আর এটা ইউজ করতে হবে না নিশ্চয়ই না। এবার ভাবছো তো কোন টয়লেটে ইউজের জন্য আমি এটা কিনে এনেছি? খাওয়ার জন্য টুকটাক কিছু স্ন্যাক্স এর আইটেম কিনে এনেছি, তো ওইগুলো এখন রাখা আছে, যখন প্যাকিং করবো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, সেই বলতে বলতে কথাটা উঠেই আসলো প্যাকিং এর কথা, আমরা রিসেন্টলি ঘুরতে যাবো, ঠিক আছে? ও কি যে মজা হচ্ছে এটা বিশ্বাস করো, আমার খুব 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 আনন্দ হচ্ছে। আর এটা সাডেনলি প্ল্যান হয়েছে আর সাডেনলি ঠিক হয়েছে, কারণ আমাদের এরকমই প্ল্যান হয়, জাস্ট 3 দিন আগে ঠিক হলো, 3 দিন না এরকমই হবে, 3 দিন আগে ঠিক হয়েছে, 3 দিন থেকে 2.5 দিনের মধ্যে ঠিক হয়েছে। তো আমরা তো যাব, তো চলো দেখা যাক কোথায় যাব, কিন্তু সেটা এখন বলবো না, সেটা যেদিন ট্রেনে উঠবো সেই দিন উঠে বলবো আমরা কোথায় যাচ্ছি, কী ব্যাপার, কী বৃত্তান্ত। গুড ইভিনিং সবাইকে, বিকেল হয়ে গেছে আর বিকেল হতে না হতেই আমি চলে এসেছি দুপুরবেলা, মানে সকাল থেকে না আজকের এত কাজ করেছি, আমি ক্যামেরাটা জাস্ট অন করার টাইম পাইনি, কারণ বাড়িতে থাকবো না, ঘুরঘুরু করতে যাবো, তাই জন্য সবার ফার্স্ট আজকের কাজটা ছিল ঘরটাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রেখে যাওয়া, ঠিক আছে? অলরেডি এতগুলো কাঁচা বেরিয়েছে, সেগুলো রাত্রেবেলা ভিজাবো, কালকে সকালে কাচবো, কেচে দেন হচ্ছে গিয়ে সেগুলোকে ভালো করে ভাঁজ টাচ করে রেখে যেতে হবে, আর সেখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে হবে, ঠিক আছে? এইবার আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি, এখন বাজে হচ্ছে গিয়ে কথাবার্ত দেখি দাঁড়া, এই যে 7টা বাজতে জাস্ট 4 মিনিট বাকি, বাবাই এখন অফিস থেকে আসেনি, আসবে, আর রাত্রেবেলা আজকে রান্না আছে, ঠিক আছে? দেখি কী রান্না করি, আমি মশলা টশলাগুলো টুকটাক করে রেখেছি, এবারে দেখা যাক। মাংস আনবে এইটুকুনি শিওর, এবার কি করা যায় সেটাই দেখায়, এবার চলো বাদ বাকি জিনিসগুলো দেখাই। এই একটা ব্যাগ, এখানে ভর্তি জামা কাপড়, আর এই যে এইখানে ভর্তি এক মানে কি বলবো এক ম্যাশিং জামা কাপড়। তো চলো এর মধ্যে থেকেই বেছে বুছে জিনিস নিতে হবে, এখানেও কিছু বার করে রেখেছি প্রচুর জিনিস, এবার তো এত কিছু তো নিয়ে যাওয়া সম্ভব নয়, কিছু তো নিয়ে যাওয়া সম্ভব না, এত কিছু নিয়ে যাওয়া মানে বেকার হয়ে যাবে সেটা, তো এর মধ্যে থেকে বাবাই আসুক, তার মধ্যে এখন বাবাইয়ের জামাগুলো বার করা হয়নি, ঠিক আছে? তো বাবাই আসুক তারপর ঠিক করবো কি নেবো কি নেবো না, ততক্ষণ আমি কি করবো আমার রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে রাখি। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight.
জামাকাপড়গুলো ভিজানো হয়ে গেছে, এবার একটু হেনা গুলবো। আর আমি না ইউজ করি হচ্ছে গিয়ে এই হেনাটা, নেচারসের ন্যাচারাল হেনা প্লাস, এই যে আমি ইউজ করি এই হেনাটা ন্যাচারাল হেনা প্লাস, এটা হচ্ছে গিয়ে আয়ুর্বেদা। একটু ভিজিয়ে রাখবো, পাকা চুলগুলো নালে আমার একদম মাঝে মাঝে প্রেস্টিজে ফেলে দেয়, প্রেস্টিজে যাকে বলে, দেখো এরকম স্টিলের বাটির মধ্যে ভিজে দেবো। আর হেনা কিন্তু সবসময় একটুখানি চায়ের লিকার করে সেই জলে ভেজাতে হবে। আর আমরা ইউজ করব আমি বাবাই দুজনে, দুজনে সেরকম পরিমাণেই ভেজাচ্ছে, এই যে এতটা মতো। এবার এর মধ্যে চায়ের লিকার করে দিয়ে দেবো। এরকম একটা প্যাকেট হেনা কিনলে আমরা কম করে 500 করতে পারি। আর এই কালারটাই, হেনার কালারটা অনেক দিন থাকে। কত কিছু করতে হয় দেখতে গেলে বানাবো। সাজের আর শেষ নেই, থাকুক এটা পরে আবার কাজে লাগবে। তো আমি চায়ের লিকারটা করে এটার ভেতরে ঢেলে বলে এই যে বাবাই আজকের অফিস থেকে চলে এসছে, না কি আনন্দ লাগছে না একটা মনে, বিশ্বাস করো। এটা হচ্ছে গিয়ে মানে আমার খুব হয়, আমি জানি না তোমাদের হয় কিনা, মানে যখন কোথাও ঘুরতে যাবো, ঘুরতে যাবো একটা ফিলিংস হয় না, তখন তুমি আমাকে যত কাজ দেবে আমি সব করে ফেলতে পারবো সব। আর অলরেডি দেখো হাতের ইসে করতে গিয়ে আমার হাতে ফ্যান পড়ে গেছে, আমি পেস্ট লাগিয়েছি এই যে বাবা রামদেবের, তাই তো দাঁত কাটি, দাঁত কাটি না দাঁত কান্তি বলে দাঁত কাটি, হায় হায় কি অবস্থা, দাঁত কান্তি। তো যাই হোক, যেটা বলছিলাম এখন মনটা না প্রচুর ফুরফুরে আর আনন্দে আছে। তো বাবাই মাংস নিয়ে এসছে, এবার আমি রান্নাঘরে যাবো, একটু বসু একটু কথা বলি। মাংসটা আগে ম্যারিনেট করে রাখবো, এসে তারপরে গল্প করবো দুজনে। হ্যাঁ শোনা, ব্যাগ গুছাতে হবে, ফোন কাটিস না, চল। আচ্ছা আজকে আমার খেলা হবে না, রাত্রে খেলা না, না আজকে খেলো না প্লিজ, তাহলে বলে দিই। হ্যাঁ বলে দাও, গুগল পোস্ট করে দাও। তো চলো রান্নাঘরে যাই, দেখি কিরম মাংস এনেছো, সব সলিড এনেছো শোনো। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। আর আমি না এই আলুটাকে আর পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করেছি যখন বুঝতেই পারছো আমি একটুখানি বিরিয়ানি করব। আর মাংসটা 1 ঘন্টার মতো হয়ে গেছে, আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটাকে বার করে নিয়েছি। আর এর উপর থেকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, যেটা কিনা কালার হয়। আর এখানে মশলা পেস্ট করে নিয়েছি, এই হলো সেই মশলাটা। এবার আমি তেলের ভিতরে মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। এবার এর ভিতরে দিয়ে দেব 2 তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দেব হচ্ছে গিয়ে কেটে রাখা টমেটো কুচিটা। আমি এখানে 2 টমেটো নিয়ে নিয়েছিলাম, কারণ মাংসটা যেহেতু আমার অনেকটা, প্রায় হচ্ছে গিয়ে 750 থেকে 800 মতো মাংস আছে,
আমি দুটো টমেটো দিচ্ছি, আর যদি অনেক বড় টমেটো হয় তোমরা একটাও দিতে পারো। তরকারিটাকে ভালো করে কষিয়ে নিই। আর যেহেতু এখানে একটু কাজু বাদাম আছে, আমন্ড বাদাম আছে, আর চালমগজ আছে, তার জন্য ভিতরে ঝরে যাবে, তাই এটাকে আস্তে হাতে ধীরে ধীরে কষাতে হবে। তো আমি মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এরকম যখন ভাজা ভাজা হয়ে এসছে, এটাকে আমি জল দিয়ে দিয়ে কষিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো এই ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর এবার এই মাংসটাকে পুরো মিশিয়ে দেবো মশলাটাকে আর কি। যাতে প্রত্যেকটা মশলা ভালো করে মিশে যায়। আর যখনই মাংস বানাবে একটু চেষ্টা করবে মাংসটি ম্যারিনেট করে রাখার, আর একদম টাইম না থাকলে তো কিছুই করার নেই। মোটামুটি এসে কষে গেছে, যতটুকু কষানো ছিল এবার এটার মধ্যে দিয়ে দেবো জল। কিছুটা দিলাম জল, বাকি যাতে বলছি এতটা পরিমাণ দুধ। দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। আমি কড়াইতে একটু এভাবে ঘুরিয়ে নিলাম, তাহলে কি হবে এই যে এই পাশের মশলাগুলো আছে না, এইগুলোকে আমি বেশ দিয়ে দিতে পারবো ঝোলের মধ্যে। আর কখনো এইভাবে কাঁচা দুধ দিয়ে মাংস রান্না করে দেখবে, খুব ভালো লাগে, মানে টেস্টটা পুরো একদম অন্যরকম টেস্ট হয়ে যাবে। আমি এই বাটিটা দিয়ে এটাকে উল্টো করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা হোক, দেন বিরিয়ানিটা রেডি করে নেবো হয়ে যাবে। রান্নাঘরে ঢুকলে আমার অবস্থাটা কি হয় দেখো, লুক এট দিস। ঠিক আমি এরকমভাবে ঘামি, ঠিক এরকমভাবে টপ টপ করে আমার ঘাম পড়ে, প্রচণ্ড গরম। এবার এটা হতে থাকুক, আমি ঘরে গিয়ে একটু ফ্যানের নিচে বসি বাবা, আমি আর পারছি না। তো আমার মাংস হয়ে গেছে, এবার আমি বিরিয়ানিটা করে নিচ্ছি। আর আজকের বিরিয়ানিটা আমি দুটো লেয়ারে করেছি। আর আমি না, তোমরা হয়তো দেখে ভাবতে পারো দুজন মানুষ খাবে এত বিরিয়ানি, আর আমি যখন বিরিয়ানি বানাই না কম বানাতে পারি না গো, আমার বেশি হবেই হবে। ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা।
দিয়ে দেবো অল্প একটু কেওড়া জল। আর এবার দেবো গোলাপ জল। আর বিরিয়ানিতে কিন্তু গোলাপ জলের থেকেও কেওড়া জলটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, চেষ্টা করবে দেবার। সামান্য নুন, সামান্য মিষ্টি, ব্যাস এটা রেডি হয়ে গেছে। তো এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেবো। তো আমি ওই যে একটা তাওয়া চাটু বসিয়েছি, চাটুর ওপরে ইসেটা বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা, আর ওই পাশে মাংসটাও হয়ে গেছে, দুটো ঢেকে দিয়েছি। তো এবার হচ্ছে আমার ঘরে যাওয়ার পালা। বাবা, এটা কম করে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে এটা হতে, এটা হয়ে যাক, দেন এটাকে এসে দেখব। তো আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, তো চলো দাগে তোমাকে। লেগ পিস তুমি না, তুমি খাও, আমার আছে। বেশ, আর দিও না, আর দিও না, অত গরম করে না। হ্যাঁ, ছড়িয়ে দিই তাহলে একটু। চিকেন দেবো একটুখানি? না না, আমি এটাই খাবো শুধু শুধু। এরকম গরম গরম কিন্তু বিরিয়ানি খেতে একটু ভালো লাগে শুধু, তাই না? হ্যাঁ। এবার আমি নেব। লঙ্কা নিলে একটা নাও। না না, দেখা নেই। উফ, খুব গরম শোনা। প্রচুর গরম। আমার আলু ভেঙে উঠেছে। নুন এমন একটা জিনিস, কম হলেও চলে না, বেশি হলেও চলে না। এমন গরম গরম বিরিয়ানি খেতে আমার হেভি লাগে, কোনো কথা হবে না। মানে এই মাংসটাই ভালো লাগছে খেতে। তোমাকে একটু দেবো? না। চিকেনটা ফাটাফাটি হয়েছে, একটু গ্রেভিটা খেয়ে দেখো, হেভি লাগছে খেতে, হেভি লাগছে, কোনো কথা হবে না। অনেক দিন পর ভালো খেলাম। এরম রাত্রেবেলা এরম ভালো মন্দ খেতে খুব ভালো লাগে। আর এই চিকেনটাও বলো আর এই বিরিয়ানিটাও বলো, ফাটাফাটি হচ্ছে, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। খুব ভালো খেলাম। আর আজকে এখন আর মানে আমাদের মাথায় এখন প্রচুর টেনশন চলছে, আমি জানি না কী হবে। আমরা ঘুরতে যাবো, আমাদের ঘর নিয়ে সমস্যা হয়ে গেছে, তো দেখা যাক কী হয়। আলটিমেট যাটা হয় কি হয় না সেটাও বুঝতে পারছি না এখন। তো ঠিক আছে, কোনো না কোনো একটা সলিউশন বেরোবে, আর দেখা যাক কী হয়। যেটা বলছিলাম, আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এখন আমি আর কিছু ব্যাগ গোছাবো না, যা গোছানোর কালকে গোছাবো, ঠিক আছে? আর কী সমস্যা হয়েছে কালকে সেটা ডিটেলসে বলবো। আমি এখন বিরিয়ানি খেতে খেতে আমার মুখটা আর নষ্ট করতে চাই না। তো আজকের মতো টাটা বাই বাই, আবার যেন তোমার থাকবে, টাটা বাই, গুড নাইট, শুভরাত্রি বলতে হয়।